ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নির্ভয়া কাণ্ডে 22 জানুয়ারি 4 দোষীর মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে সংশয়, দোষী মুকেশের আর্জির প্রেক্ষিতে আজ দিল্লি হাইকোর্টে শুনানি হয়। এ নিয়েই কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে টেলিফোনে। বিজেন্দ্র, ঠিক কি জানতে পারছো? যে ডেথ ওয়ারেন্ট ইস্যু করেছে পাটিয়ালা হাউস কোর্ট, এই চারজনের 22 তারিখ তারা ঠিক করেছিল সকাল 7টায় এই চারজনকেই ফাঁসি দেওয়ার কথা, কিন্তু আজকে এই ডেথ ওয়ারেন্টকে চ্যালেঞ্জ করেছে যারা কনভিক্ট তারা, এবং সেটাতেই শুনানি চলছিল। সেই সময় রাহুল মেহরা, যিনি তিহার জেলকে রিপ্রেজেন্ট করছিলেন, তিনি জানান যে এখন যে ডেটটা বলা হয়েছে 22 তারিখ, সেদিন তাদেরকে ফাঁসি দেওয়া সম্ভব হবে না। তার কারণও তিনি বলেন কি, এই চারজন কনভিক্টের মধ্যে একজন রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন ফাইল করেছে, এবং মার্সি পিটিশন যখন রিজেক্ট হয়ে যায় তারপরে আরো 14 দিনের সময় দিতে হয় এবং তারপরেই সেই ফাঁসি কার্যকর করতে হয়। যেহেতু তার মার্সি পিটিশনের উপর এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, সেক্ষেত্রে তিনি আজকে কোর্টকে জানান কি 22 তারিখের যে ডেট ঠিক করেছে পাটিয়ালা হাউস কোর্ট ডেথ ওয়ারেন্টে, সেটা কার্যকর আর করা সম্ভব হবে না। যেহেতু যে নিয়ম রয়েছে, তিনি এটাও বলেন কি নিয়ম রয়েছে কি, যদি মার্সি পিটিশন রাষ্ট্রপতি রিজেক্ট করে দেন তাহলে তারপর 14 দিনের নোটিশ দিতে হয়, এবং সে এখনো অব্দি যেহেতু তার মার্সি পিটিশন রিজেক্ট হয়নি, সেক্ষেত্রে 22 তারিখের যে ডেট দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট ডেথ ওয়ারেন্টে, সেটা কার্যকর করা হবে না। তবে আরো আরো বিলম্ব হতে পারে শিলায়িত যদি কিউরেটিভ পিটিশন সুপ্রিম কোর্টে মুভ হয়, কেন দুজনের কিউরেটিভ পিটিশন গতকাল সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছে, যদি বাকি দুজন কনভিক্ট সুপ্রিম কোর্টে মুভ করছেন সেক্ষেত্রে সেটাতেও সময় লাগতে পারে। এবং এখন আজকে যে অবস্থানটা জানিয়েছেন রাহুল মেহরা তিহার জেলের অথরিটিসদের তরফ থেকে, তিনি আইনজীবী ছিলেন আজকে দিল্লি হাইকোর্টে, সেক্ষেত্রেও এখন বোঝা যাচ্ছে কি 22 তারিখে যে ডেট ঠিক হয়েছে সেটা খুব সম্ভবত 22 তারিখ সকাল 7টায় যে ডেট ঠিক করেছিল পাটিয়ালা হাউস কোর্ট চারজনকে ফাঁসি দেওয়ার জন্য, সেটা আর কার্যকর 22 তারিখ তো হবে না। হয়তো পরে কোনো ডেট যখন তাদের মার্সি পিটিশন রিজেক্ট করবেন রাষ্ট্রপতি, তারপরে জানা যাবে কি কোন ডেটে ফাঁসি হচ্ছে তাদের। ধন্যবাদ বিজেন্দ্র।